হাজার মানুষের বৈঠকে থেকে একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে খাটুরা ধাক্কা দিয়া 1000 মানুষের সামনে বাদাম ফালা দিল। ছেলেটা খান দেয়ার কয় মালিক রে কাঙ্গাল হইলে তার কেউ ভালোবাসে না, গরিব হইলে কেউ ভালোবাসে না রে। তুই চোখের পানি গড়গড় করে ছেড়ে দিলেন। আবু জাহেল ডাক দিয়ে কয় ভাই কামটা ভালো করলা না, এই গরিব মানুষের ছেলে এক কোট খেলে কি হতো, এটা তো মামুরি ব্যাপার, সামথিং ব্যাপার, একজন ছেলে খাইলে তো অসুবিধা নাই। ডাক দিয়ে কয় শোন, এই রকমের ছেলে যদি 1000 খায় তা তো অসুবিধা নাই, কিন্তু তো মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকার লোক ঠিকই না বেঠিকে, আজকে মাথায় টুপি দিয়ে চাপায় দাঁড়িয়ে রাইখে হক কথা কইলেই কয় ওরা জামাত জঙ্গি, কথা কন ঠিকই না বেঠিকে, দাঁড়িয়ে রাইখা তাকবীর দিলেই কয় জামাত আর জঙ্গি, মাথায় টুপি দিয়ে দিলেই কয় ওরা তালেবান, ওরা হিজবুল্লাহ হেফাজত। যাই কম না কেন ভাই, আসল দল কিন্তু ইসলাম, আসল দলের নেতা কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, কথা কন ঠিকই না বেঠিক। এই দেশের ভিতরে যত তরী অনেক মারা যায়, সব মানুষগুলি কবরের কিনারে নিয়ে সব দল বাদ দেয়, এক দলে ভর্তি করে বিসমিল্লাহ আবিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ঠিক না? কেউ কি কইছে যে বিসমিল্লাহ আবিল্লাহ আলা মিল্লাতে আওয়ামী লীগ কয়? কেউ কি কয় দানের সে জাতীয় পার্টি লাঙ্গল? কেউ কয় কোন দলের নাম কয় না রে বাবাই? একটা দলের নাম কয় ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। সমস্ত দলের লোক কয় আমরা হইলাম দুনিয়ার দল, আমরা কবরে পারি না, কবরে পারে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রে। এই মোহাম্মদ রাসূলুল্লাহর পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে স্লোগান দিলে কয় জঙ্গি, আসলে যারা কয় জঙ্গি ওরা হলো এক নাম্বার শয়তানের হোমন্দি, এ কথা কন ঠিক না ঠিক। আজি মর কালি মারা মরিতে ভাইবে, নবীর নেতা শিকার কইরা তোর কবরে যাওয়া লাগবে, তোমার নেতা কবর পাতার পানির মতো পিছলে যাবে, বিশ্ব নবী সারা কবরে তোমার উপায় থাকবে না রে। আর এই বিশ্ব নবীর কোরআন, আল্লাহর কোরআন, জামাতে নামাজ, এমন রোগ আইছে করোনা, এই করোনার নিকে মসজিদে নামাজ পড়াও বাদ দেওয়াইছিল কি? রাসূল বলছেন বিনা প্রয়োজনে নামাজ জামাত মিস করা যাবে না, আর কোন প্রয়োজন নাই মসজিদে গেলি বলে রোগ ধরে। আল্লাহ কয় মসজিদ হলো আমার ঘর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি, কোন মানুষ যদি শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার জন্য ইচ্ছা করে গোসল করে তার 7 দিনের সগীরা গুনাহ মাফ। এত বরকত জুমার নামাজ, এই জুমার নামাজটাও পড়তে দেয় নাই। চীনের বিজ্ঞান একটা রোগ বাই করছে, তার নাম হলো করোনা। নাম কি? করোনা। এই করোনা রোগের কারণে বাজান স্কুল বন্ধ, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ ভার্সিটি বন্ধ, ঠিক না ঠিক? রোগের চিহ্ন হলে 1 নম্বর নোংরা পরিবেশে ধরে, 2 নম্বরে মানুষ যে জায়গায় বেশি বাস করে সেই জায়গায় ধরে, 3 নম্বরে খাদ্য যারা ভালো খাইলে তা করে ধরে। আজকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে রোগের 1 নম্বর চিহ্ন নোংরা পরিবেশ। বাংলাদেশে যত নোংরা মানুষ আছে, একটা নোংরা মানুষের করোনা ধরে নাই, মদারুর ধরে নাই, গাঁজারুর ধরে নাই, টাসারুর ধরে নাই, হিরণচির ধরে নাই, ইয়াবা ট্যাবলেটের ধরে নাই, পাগল আর পাগলনির ধরে নাই, 73 বছর ধরে ডুব দেয় না, 72 বছর ধরে তার ঘোষণা। এই পাগল পাগলনি কদ্দার পরে সিরাজ জন্য 82টা অভাব নাই, একটা পাগল পাগলনি করোনায় মরে নাই, কথা কন না খেয়া। অথচ বিজ্ঞান চিহ্ন করলো নোংরা পরিবেশে করোনা ধরে। সাগর সাত ধরি নাই শীতের মধ্যে, পাশা উহুর মিহিদিয়া মাথা নিস মিহিদিয়া মানে কাছে বিড়ি খাতে খাতে লাঞ্চ নষ্ট হয়েছে, ওই বেটার করোনা ধরে নাই, যায় করোনা ধরছে 10 তলা বিল্ডিং এর মালিকের, করোনা ধরছে তো আইনজীবী। আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওরা দাবি করে ইমানদার কিন্তু বেঈমানের কাম করে, অন্তরে ভিতরে রোগ বাড়া দিছে। অগর টয়লেট যদি হারা যাবেন পরিষ্কার করে, তারপরে টয়লেটে আগেই যা করোনা বৈশা থাকে, রাগ করলেন ভাই?
আবার এরই মধ্যে এক দালাল বাংলাদেশে আছে, নাম হলো সাবানের কোম্পানি, লাইফ বয় লাক্স, টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেয় লাইফ বয় লাক্স, করোনা দূষণ মুক্ত, 99% করোনা মারে লাইফ বয় লাক্স, আরাম হারা আরাক হারাম যাতে আছে কেয়া কোম্পানি, লাইফ কেয়া কোম্পানি, কেয়া সাবান ডিটারজেন্ট পাউডার 99.5% মারে, তাহলে লাইফ বয় মারে 99.5%, কেয়া মারে 99.5%, হুইল মারে 99.5%, লাইফ বয় গোল মারে 99.5%, তাহলে 50টা কোম্পানি, এক এক কোম্পানি মারে 99.5%, এক লাইফ বয় যদি 99.5% মারে থাকে 0.5%, কথা কন রাখে, আর ওনে 50 কোম্পানি পয়সা থাকে, করোনা পাই না, তারপরে করোনার জন্য নামাজ বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাহফিল বন্ধ, সমাবেশ বন্ধ, মিথ্যা কথা বলার আর জায়গা পাইল না, কথা কন রাখে, ওরা এক এক জনে মারে 99.5%, থাকে 0.5%, অত ছাগলেরই হয়েছে না, কি মিথ্যা বোয়াবাজির সিদ্ধান্ত দেয়, করোনার সব দোষী হলো সাবানের কোম্পানি, অগর সাবানের এত পাওয়া গেল কোন জায়গায়, আইনমন্ত্রী বললো, বিচার মন্ত্রী বললো, র্যাব প্রধান বললো, এই 99% সাবান থাকি, টয়লেটে রাখছে 3টো, ঘরের দরজা রাখছে 3টো, ঘষে 5টো, তার উপরে না ঢুকলো কোন দিয়া, সাবানের পাওয়ার গেল কোনে, নিশ্চয় সাবানের পাওয়ারও মানে না, মিথ্যাবাদীর পাওয়ার কলিজার গোড়ায় ধরছে, আল্লাহ ডাক দি পাই ও ছেলে রে হর ঘরে দেনে তু তৈয়ার হোনা মাঙ্গে উঠে তো বেজার হ ও আমার আল্লাহ ওয়ালা বান্দা তুই যদি আমার একবার ডাক দাস আমি তোর এক ডাকের কারণে 70 বার শোন নাই ছেলেটা গা ধরে ফালা দিছে ছেলেটার মালিক দেখছে কি দেখে নাই আল্লাহ দেখছে কি দেখে নাই ছেলেটা কাঁদতে কাঁদতে বাজার নবীর বাড়ির দিকে রওনা হলো নেতার বাড়ির দিকে রওনা হলো আবু সুফিয়ান ডাক দিয়ে কয় ও বেটা তোর নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর বাসায় যা দেখি পারলে তোরে কি করা দিতে পারে আমার বিচার করতে পারে কিনা ছেলেটি ডাক দিয়ে কয় নেতা এই জায়গায় দাঁড়া থাকো আমি আমার নেতার বাসায় চলে যাবো কাঁদতে কাঁদতে বাজার মুহাম্মদ রাসূলুল্লাহর নেতার বাসার দিকে চলে গেল নবীর বাড়ি বাইরে যায় নবীর বাজান ঘেটের কাছে যায় আস্তে করে ডাক লাগাইল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে কয় কি রে বেটা কান্দিস কেন ছেলেটি কথা বলতে পারে না বাজান ফিক উঠে গেছে চোখের পানি দিয়ে বুকটা ভিজা গেছে নবী গা তোমার হাত ধরে পায়ার পরে মুরিদ হইছে বলে আমি অপরাধ আজকে আবু সুফিয়ান আমারে ঘাট ধরে 1000 মানুষের ভিতরে অপমান করে আর তোমারে বলল নবী গো তুমি কিসের নেতা কি করতে পারবা আবু জাহেল কে আবু সুফিয়ান কে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় বেটা রে 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 আমি কি করতে পারবো আমার তো কোনো ক্ষমতা নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইল কাদির আমার কোনো ক্ষমতা নাই আমার চাইতে ক্ষমতা আমার মাওলা আমার মালিক আমার মালিকের ক্ষমতা দিয়ে আমি চলে ছেলেটি ডাক দিয়ে কয় হুজুর গো মালিকের যদি এতই ক্ষমতা থাকে 1000 মানুষের ভিতরে আমার অপমান করছে হুজুর গো এই বিচার কি আমার মালিক করতে পারে না আল্লাহ ডাক দিয়ে কয় ছেলে রে চিন্তা করিস তোর বাবা আল্লাহ আজিজুন জুনতে আল্লাহর দরবারে তার বান্দার জন্য বিচার শুরু হয়ে গেছে বাচ্চা ছেলে ডাক দিয়ে কয় হুজুর কি বিচার হবে বিচার কি এখন হবে না 2-4 মাস পরে হবে নবী ডাক দিয়ে কয় আল্লাহর বিচার করতে দেরি লাগে না কতক্ষণ বিচার করতে দেরি লাগে না আবু সুফিয়ান ডাক দিয়ে কয় আবু জাহেল দে খাইবার কয়জন লোক আওয়াজ দেয় কোন লোক খাইবার গেলে কি কম খায় পেট কিন্তু খাইলে বেড়ে নিয়ে যায় আর বসার আইটেম কি মনে হয় আর মনে একবারে খাইব তো পারে না তো আবু সুফিয়ান ডাক দিয়ে আবু জাহেল উদ্বার সাহেবা ছোট্ট ছোট্ট পাত্র করে গোস্ত নিয়ে যাও আবু জাহেল বড় ড্যাগের কাছে বাজান সম্পূর্ণ উট পাকাইছে সেই জায়গায় গেছে আবু সুফিয়ান চামিষ্টা ধরে বাজান গোস্ত ড্যাগের ভিতরে ঢোকা দিতেছে আং শান্তি আল্লাহ কয় নাই শান্তি রে 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 তোর দিন যাব কান্তে কান্তে রে
চামচ ঢুকা দিয়ে বাদাম চামচটা উপরের দিকে তুলছে, হাজা হাজারন সমস্ত বস্তুগুলি বাদাম পাতো রয়ে গেছে। এটি জোরে কম, এই জায়গায় নদী আসিল আগে আসিল না, হাইরে কাটালের কাটাল সেল নৌকা উজাইবার বার জীবনে কি ভাবছিল পূর্ব মোহনপুরার উঠবো বা ওই তারা উঠবো, হাইরে নদীর নদীরে নৌকা তলাইলে পাওয়া যাইলে, আজকাল আবার নতুন করে দুই তিন তলা বিল্ডিং করো বানাইছে কে, আর জোরে কল মালিকের ক্ষমতা আছে লালাই, ও বন্ধুরে চামিসটা উঁচা করছে, উঁচা করার পরে দেখে পাথর খালি বাইরা বাড়ি করে, আবু সুফিয়ান কয় আন শান্তি, আবু জেহেল কয় নাই শান্তি রে, মোহাম্মদের আল্লাহ বুঝি ভেজাল বাজাইছে, কত খাল মোহাম্মদের আল্লাহ বুঝি ভেজাল বাজাইছে, আবু জেহেল ডাক দিয়ে কয় বাবা তুমি ধাক্কা লাগাই দিলা, এই ছেলেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বায়াত করে মুরিদ হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক আল্লাহ আমার করে 360টা ভগবান, তারা ধরে তুমি ভগবান ডাকা শুরু করে দাও, আবু সুফিয়ান দৌড়ে ঘরের ভিতরে গেল, যায় ভগবান ডাকা শুরু করে দিল, লাত 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 লাত, আল্লাহ কয় শুকর থাক 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 থাক, মালাত 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 মালাত, হোবাল উজ্জা 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 উজ্জা, কয় তুই নবীরে যায়া খোঁজ গা, ঠিক আছে আমার কাছে যে বাস আছে আমার বাসই ঘরে ঘর পারি না, এত কষ্ট করে তোমার ঠিক বন্ধুরা, আবু সুফিয়ান ডাকছি এখন পারি না পারি না বাবা, এত মত্ত দেবতার ডাকলাম খাইমে গেলাম পারবো না, আবু জেহেল ডাক দিয়ে ভাই ভাই হুসনে মাহবুবে খোদা জো জিস দিল মে হাসিল লহি লা খামা মিন হু মাগর ঈমান কামিল লহি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে সারাটা দিন মানুষের অশান্তি থাকে না, কপালটা ভালো হয়ে যায়, ওই নবীর বায়াতি মুরিদের সাথে তুমি বেঈমানি করছো মনে হয় ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে তোমার ভালো হবে, নবী ছাড়া কোনো উপায় থাকবে না, এক হাজার মানুষ বাজান খাইতে বসে চলে, এক হাজার মানুষ বাজান খাইতে বসে, ওইদিকে খাবার আল্লাহ তালা পাথর বানাইছে, ওরে খাবার আল্লাহ তালা পাথর বানাইছে, এই দুনিয়ায় সঙ্গে সাথীর অভাব তোমার নাই, মরার পরে কবরেতে সাথী তোমার কেউ নাই, কথা কোন লেখা দুনিয়ায় যাহা করো বন্ধু বান্ধবের আনন্দ করো, কবরের চিন্তা করো জবাব কি হবে রে ভাই, নবী বিনে তোমার কোন উপায় নাই, কতক্ষণ নবী বিনে তোমার কোন উপায় নাই, আবু সুফিয়ান বলতেছে ভাই উপায় কি দেখা যায়, আবু জেহেল ডাইকে বলে নবীর বাড়ি যাও, এক হাজার মানুষ বসে একটু পরে গেজাল হবে, খিদা লাগছে না, আবু সুফিয়ান চাদর কেটে ধীরে ধীরে খিদা ঘরের মধ্যে দু একজন মাছ ধরো আছে, এই যে আমি যে বস করতেছি এই জায়গায়, আমি যে ভালো পারি তা না, আমার সাথে ভালো পারি না মৌলানা বলে হিনে আছে, কিন্তু আল্লাহ এইভাবে বলার যোগ্যতা দেয় নাই, আবু সুফিয়ান চাদর মনে দাও আমি শান্তি মাছ দরকার কোন যাও যাও কোনে বেলা বাজে 11টা পেতের মধ্যে খিদা গাড়ি চালায় কোন যাও, তবে আধা ঘন্টা দেরি কর যাও কোনে তাই কর, বাদ কিন্তু বেহার ব্যক্তি আছে, দাওয়াত দিছে যে তোমার মধ্যে চিতা ভরে থাকা লাগবো তা না, দেরি করো কে, আর একজন ডাক দেখবে দেরি করবো না, সারা রাত যা পাকাইছে সব বলে পাথর হয়েছে, আর এক মাত দরকার পাথর হলে কি ব্যাপার গোস্ত কিন্তু পাথর হয়, আর একজনকে ওই যে ছেলে যে গার ধরে ধাক্কা দিল, ও বলে আল্লাহ পাগল আল্লাহ বলা, ওর গার ধাক্কা দুধ গার ধরে ধাক্কা দেওয়া সারা, এমরা বলে আকাশের মালিক কান করে দেওয়া সারা, কয়ে কি কাম করছে কয়ে পাথর বানাইছে, কয়ে তাহলে তুই ছেলের মাওলাই ভালো, এই বাস দিয়ে খারাপ করছে এ মাওলা কি করে, কথা কন দেখে মানুষের মাথা ক্লিয়ার করতে তার দেরি লাগে না, ওয়ান টাইমে ক্লিয়ার হয় কিন্তু ক্ষমতা নাই তাই বুঝাইবার পারলাম না, আরেকজন ডাক দেবে ভাই নো গলা ধরে ধাক্কা দিলে যদি বিচার করে তাহলে তুই মালিকের পক্ষে থাকাই দরকার, আর একজনকে আইসি খাইয়াই যায় আইসি সাই তো খাইয়াই যায় আজকে মিস করে কি হইব, আবু সুফিয়ান চলে গেছে মানুষগুলি খাওয়ার বাদ দেয় ডেকে চতুর্দিকে পাত্রের দিকে তাকা আছে দেখে পাথর সাদা ঝরঝগা, একজন ডাক দিয়ে আসলে পাথর পাকাইছাও নাহি,
থাকি দেন সামনে করছি সম্পূর্ণ উঠিনে রান্না হয়েছে পাকানো হয়েছে উঠে সবকিছু হিনে একটু ফাঁকা ফুঁকা থালা দেওয়া নাই সব এই জায়গায় আবার পায় কি করছে পাত্র রাঁধছে কইরা দিছে এই ব্যবলে খেটো কহে হলো মোহাম্মদ আল্লাহ কয় হে আল্লাহ কি দেখা যায় কয় দেখা যায় না কয় হে কি ঈশ্বর কয় ঈশ্বর হইল হে আলাদা ঈশ্বর মারহাবা খান আবু সুফিয়ান নবীর বাসায় গেছে আমারে ধাক্কা দিছে নবী কয় সামনে গালি দিও না রে বিচার তাল্লা শুরু করে দিছে নহিলে কি আমার বাড়িতে আইসে কথা কম থেকে না থেকে আল্লাহর নবী কয় কি করা লাগবে খাবলা দিয়ে ছেলেটারে কোলে নিয়ে চাদরের তলে নিলেন ছেলেটির নেতা তোমার কোলে যাব না আবু সুফিয়ান কয় বাবা মাফ কইরা দে তোর জীবনে গাঁট ধরবো না তুই আমার বাপ তোর গান ধরে তোমার এই অসুবিধা চাইবে গেছে ও বাবা তুই মনটা খারাপ করিস না এবার ছেলেটারে বাজান কান্দে করে নিয়ে তোর বারের দিকে যায় নবী আমার আগে আগে যাওয়ায় আবু সুফিয়ান পরে পরে যাইতেছে এক হাজার মানুষ লক্ষ্য করে ডাক দিবে আবু জেহেল ভাই একটু আগেই জানে দেখবার পাইলে না তার কেন কান্দে করে নিয়ে আসে তার ঘাট ধরলো তারে কেন কোলে করে নিয়ে আসে আবু জেহেল কয় বুঝবি না রে গাড়ি নাম হলো ঠেলার নাম বাবাজি লক্ষ্য করো বন্ধ আমি আপনাদের সামনে যেই কথা বলতেছি বন্ধ এবার নবী আমার সুন্দর করে চলে গেলেন কোন জায়গায় অসুবিধা বলেন সরাসরি পাতিলের কাছে নিয়ে গেল সমস্ত লোকগুলি খাওয়া বাদ দিয়ে বাজান পাতিলের চতুর্দিকে ভিড় জমায়া দিল আল্লাহর নবী সুন্দর করে পাঞ্জাবির হাতাটা গোছাইয়া কাপড়ের হাতা গোছাইয়া ব্যাগের ভিতরে হাত কালা ঢুকায় দিল বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাগের ভিতরে বাজান হাত ঢুকায় দিয়া এক টুকরা গোস্ত উঠা নিয়ে আসলো আল্লাহর নবী ডাক দিয়ে কয় কইতাছে তোমার তো ব্যাগের ভিতরে আমি পাথর দেখি না কোনো সমস্যা দেখি না সমস্যা নিরাপদ আবু সুফিয়ান ডাক দিয়ে কয় বেটা মালিকে আমরা বাইরা বাড়ি করি পাথর চামচ দিয়া তুলি পাথর আর তুমি হাত খালি ঢুকায় দিলে তোমার হাতের কারণে এরকম গ্রস্ত হয়ে গেল আল্লাহ নবীর হাতের শাহাদাত আঙ্গুলে 1,24,000 পয়গাম্বর চাইতে ক্ষমতা বেশি মনে আছে ভাই সেই নবীর অম্মত আমরা হয়ে গেছি আমরা যদি দুই রাকাত নামাজ পড়ি বন্ধ হযরতে মুসা কালিমুল্লাহর 50 রাকাত নামাজের সমান সওয়াব নামাজ পড়া দরকার আছে না নাই অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব সামনের দিকে খেয়াল করে রাজ্য বের করবো না ও বাজান এই যে মসজিদ বানাইছে এই মসজিদটা বাজান আপনারা মহানবাসী বা ওই তারাবাসী বানাইছেন এই পৃথিবীতে সর্বপ্রথমে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হলো বাজান মক্কার ঘর বাইতুল্লার ঘর আছে না আছে এই বাইতুল্লার ঘরখানা তৈয়ার করছে ইব্রাহিম খলিলুল্লাহ যিনি হলো আমাদের জাতির পিতা কিসের পিতা আজকে তো বাংলাদেশে জাতির পিতা বাইরা গেছে ভাই ঠিকান জাতির পিতা বাইরা গেছে বাপ কিন্তু একটা আপনার মায়ের দেখা দিবে এই যে তোর বাপ ওইটাই হলো আমার জন্মদাতা বাপ মা যেটা কইছে এটা জন্মদাতা বাপ তারপরে যত বাপ যদি মা দেখা এটা হলো আগলা বাতার কথা খন্ড যেটা জন্ম দিচ্ছে সেটা আসল বাপ আর যদি মায়ের নকল বাপ দেখা এটা হলো আগলা বাতার আগলা নাম তোমার ঘরে জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ তারপরে যত জাতির পিতা বলা এমনা হলো আগলা বাতার কথা বল না ও বাজান রে এই পিতা কিন্তু তোমার ঘরে ধরায় দেবে না বন্ধু রে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলে ইসমাইল ঘর বানাইলো এই ঘরটা লম্বায় হলো 2.5 হাত 3,500 বছর সইলা গেল পৃথিবীর সমস্ত মানুষ হজ করে তো আট করে জাগা হয় না মক্কার মানুষগুলি ডাক দিয়ে কয় 18 হাত ঘরের চতুর্দিকে ঘুইরা তো মানুষ আর জাগা হয় না এই ঘরটা ভাঙ্গা ভালো হঠাৎ করে বাদন ঘরটা ভাঙ্গার জন্য প্রেরণ করলো ওহাব নামে একজন খাদেম মক্কার ঘরের ছাদের উপরে উইটা বাদন কুড়াল বাজাইলো একটা টোপ লাগাইছে তামাম পৃথিবী থর থর কইরা কাইপে হইতাছে আমার পৃথিবী কাঁপে মক্কার মানুষটা দেশ কাঁপে কে বলে
ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে কয় এই মক্কার ঘরের সাথে তামাম পৃথিবীর মাটির সম্পর্ক আছে, এই জন্য এই ঘরে কর্তৃপক্ষ তামাম পৃথিবীর মাটি ভূমিকম্পের মতো কাঁপিয়া ওঠে। কয়তালি ভাঙবো কিভাবে, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরা ঘর ভাঙিয়ে বড় বানামো। ও বাজার ইতিমধ্যে খবর আইলাম এখান থেকে 40 দিনের রাস্তা সিরিয়ার, ওই সিরিয়ার ভিতরে ঝড় তুফান হয়ে একটা কাঠ বোঝাই জাহাজ নীল দরিয়ায় এসে দাঁড়া আছে, সুবহানাল্লাহ। মক্কার জিদ্দার নদীতে দাঁড়া আছে, জিদ্দার নদীতে মালিকের কাছে চলে গেল, মালিককে ডাক দিয়ে কয় মক্কার ঘর ভাঙিয়ে নিছি বড় বানামো। জিদ্দার জাহাজের মালিক ডাক দিয়া কয় যদি আল্লাহর ঘর বানাও এই টলারের ভিতরে জাহাজের ভিতরে যত কাঠ পাঠ আছে সব মানে আল্লাহর রাস্তায় দিয়া দিলা। বিশাল বড় ঘর বানাইলো, ঘর বানানোর পরে যেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ হাজারে আসওয়াত যেই পাথরটা চুমা খাইলে জীবনে গুনা থাকে না, এই পাথরটা বাজার আর একটা জায়গায় বসান লাগবে। এবার সমস্ত মক্কার মানুষগুলি কয় এই পাথরটা জান্নাতের পাথর, এই পাথরের দিকে তাকাইলে আল্লাহ গুনাগারের গুনা সুইসা তারা নিজ পাপ বানায় দেয়, এই পাথরটা কে সরাইবে। এবার ওলীদ ইবনে মুগীরা মুরব্বী মানুষ, 105 বছর বয়স, এই হুজুর ডাক দিয়া কয় এই পাথরটা এমন একজন মানুষের সরান লাগবে যার জীবনে কোনো গুনা নাই। এবার খাজরাজ বংশের মাথে বর ডাক দিয়া কয় কার জীবনে গুনা নাই, আউস বংশের মাথে বর ডাক দিয়া কয় কার জীবনে গুনা নাই। একটা সমাজে বিভিন্ন গোষ্ঠীর মানুষ থাকে না ভাই, মন্ডল সরকার মিয়া মোল্লা আছে না, এইরকম কয়েকটা বংশ, সমস্ত বংশের মাথে বর ডাক দিয়ে কয় কার জীবনে গুনা নাই। কিন্তু যারা বসে আছেন গুনা নাই এমন কথা কহবেন যে গুনা নাই, হ্যাঁ আমরা তো পেশাব করতেই গুনা করি তাই না ভাই, ঢিলা কলব করি না, পায়খানা করার পরে ঢিলা কলব করি না, বন্ধ রে ছোট্টবেলায় পড়তে গেছি হুজুর কয় ঢিলা কলবে সব আছে, আর এক হুজুর ফিকে পড়াইতে কয় ঢিলা কলব যারা করে তা করে ওই ঢিলা কলবটা ওজন দেওয়া হবে। আমার জাগিরদারের ছেলে হাই স্কুলে পড়ে, আমি পড়ি মাদ্রাসায়, জাগিরদারের ছেলে পেশাব কইরা দেখি সড়কের কাছারের সাথে তার বাচ্চা বাজা খাড়া রয়েছে, আমি কইলাম বাজা খাড়া তাকোস কে কয় সড়ক সুদ্ধা লাওজন দিব তাকে দিব। ভাই ডিলা কলম যদি আপনার 100 গ্রাম ওজন না 1 গ্রামও হয় ওইটার একটা মাপ আছে, মাপ মতো আল্লাহ ওজন দেবে ঠিক না ভাবে, যদি ডিলা কলম ওজন হয়তো বাজাল যমুনা সেতুর যত পাথর আছে বাসায় নিয়ে কান্দি দিলাম, এক একটা কুলুপ বানাইলাম 5.5 কেজি ওজন কি করবা, বেঙ্গালিতে কুলুপ নয়ন হ্যাঁ গুললাম বন্ধুরে, একটা কাগজ দিয়ে ঢিলা কুলুপ করলে যত সব পাওয়া যাবে পাহাড়টা করলেও তাই পাওয়া যাবে। ভাই রে এইবার সমস্ত মানুষগুলি ডাক দিয়ে ভাই 5টা বংশ আছে, 1 নম্বরে আউস, 2 নম্বরে ওমাইয়া, 3 নম্বরে খাজরা, 4 নম্বরে হামেশ হাশেমি, আর একটা বংশ আছে বাজাল, এই 5টা বংশের মাঠে বর ডাক দিয়ে কয় হুজুর নিষ্পাপ মানুষ কোন জায়গায় পাইবে। নবী আমার হুজুর ডাক দিয়ে কয় শোনো আজকে 5টা বংশের থেকে 5টা মাতবার তোমরা চলে আসবা রাইতে আমার বাড়িতে। এবার ওলীদ ইবনে মুগীরার বাসায় চলে গেল, ওলীদ ইবনে মুগীরা রাইতে 10টা 12টার পরে নিয়ে গেলেন মক্কার ঘরে, নতুন মক্কার ঘর, বিশাল মক্কার ঘর। এবার 5টা মাতব্বরকে ডাক দিয়ে কয় ভাই রে এই মক্কার জমিনে তোমরা নিষ্পাপ মানুষ পাও না বলে না, নিষ্পাপ মানুষ ছাড়া এই মক্কার পাথরটা হাজারে আসওয়াত জান্নাতের পাথর সরান যাবে না, নিষ্পাপ মানুষ দেখবা আসবে বলে কেমন করে আসবে, কয় আমরা রাইতের 12টা যুক্তি করলাম আমরা কেউ বাহিরে যাব না, তোমরা 5 জন মাতবার বাহিরে যাইতে পারবা না, দেখবা সকালবেলা যখন পাখি খেজুর গাছের ডালে কিচি মিচি করবে তার একটু পরেই ফজরের সময় হয়ে যাবে, যেই লোকটা সর্বপ্রথম মক্কার ঘরে ঢুকবে মনে করবো ওই লোকটাই নিষ্পাপ, ওই লোকের হাত দিয়া এই হাজারে আসওয়াত জান্নাতের পাথর সরান লাগবে। সমস্ত মাতবার গুলি ডাক দিয়ে কয় হুজুর সর্বপ্রথম মক্কার ঘরে কে ঢুকবে, কয় সেই ঢুকবে সেই হল নিষ্পাপ, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্পাপ। লাহাব ঢুকছে ভিতরে, হাসমি বংশের মাতে পর
আউস বংশের মাতব্বর, উমাইয়া বংশের মাতব্বর, পাঁচ মাতবারে খান্দার ভাই মালিক রে দে, আমার বংশের থেকে একজন মানুষ তুমি প্রথমে মক্কার ঘরে ঢুকাও, এই লোকটা হবে জান্নাতি মানুষ। পাকে কিচিমিচি করে শেষটা হয়ে গেছে, পাঁচজন মাতবার চোখের পানি সাইরা খান্দে রে দে, হঠাৎ করে বাজান একজন মানুষ মক্কার ঘরে পাড়া লাগাইল। এবার পাঁচজন মাতব্বর পিছনের দিকে তাকায় দেখে আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার ঘরে নামাজ পড়তেছে। পাঁচ বংশের মানুষ আশ্চর্য হয়ে গেল, হুজুর এই দেখো মুহাম্মদকে তো আমরা হিসাবেই ধরলাম না, এই লোকটা কেমন করে প্রথমে মক্কার ঘরে ঢুকলো, এই লোকটাই তো জীবনে পাপ লাই, আল্লাহ ডাক দিই বা ইনি হলো আমার হাবিবুল্লাহ, এর তো আমি পাপ সারাই বানাইছি, কথা কন ঠিক গেলাম ঠিক গেল, তোরা মক্কার মানুষ যদি নবীকে ভালো আমি আল্লাহ সাইয়েদেনা আমার নেতা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তার নেতা মাইনাসি, সেই নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার ব্যাগের ভিতরে হাত লাগাইছে, আওয়াজ দিয়া কোন পাথর কি আর পাথর থাকবার পারে, জোরে কোন পারে, এবার পাথর বাজান গ্রস্ত হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দি কয় বেটা অটোমেটিক বাসায় বসে তুমি আমার বাড়িতে জাদু লাগাইছ, দেখছেন আবার কি কয় তোমার কাছে গেছে তুমি জাদু লাগাইছ, আরে আমার ডেগের গোস্ত তুমি পাথর বানাইছ, এত জাদু যদি পারো আইস আগামী সপ্তাহে, 1000 মানুষকে কিসের জাদু জাদু করে রে আবু, যে জাদু দিছিল ওই যে গাড় ধরে ধাক্কা দিয়ে ফালা দিছিলাম তো এই জন্য জাদু দিছি, এই জাদুতে আমার গোস্ত পাথর হয়ে গেছে, পেটটা ভরে খায়া দেয়া সমস্ত মানুষকে আবু জেহেল, জাদু না তাদু না আর তোমার বাক্যে আসবো না, নেতা পাইছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আগামী সপ্তাহে যাব তাহার বাড়িতে, কতক্ষণ আগামী সপ্তাহে যাব, যার হাতে তারা পাথর গ্রস্ত হইয়াছে, জোর যার হাতে তারা পাথর গ্রস্ত হইয়াছে, আগামী সপ্তাহে যাব নবীর বাড়িতে, জাকি দিয়া আগামী সপ্তাহে যাব সমস্ত মাতব্বর ডাক দেখা, আবু জেহেল ডাক দেখা, আবু সুফিয়ান ডাক দেখা, হলো তোমরা একা নবীর বাড়িতে যাইবা আমরা মাতব্বর যাবো, বলে কি নবী জাইসটা জাদু দিছিল গোস্ত যে পাথর বানাইছিল, এটা তোমরা বিশ্বাস করো বা না করো অং শান্তি, এটা আমার দেবতা বিশ্বাস করছে আমরাও বিশ্বাস করছি, তবে কালেমা যদি পড়া লাগে গেরাম দৈরা ভরি মক্কাবাসী দৈরা ভরি, আগামী শুক্রবারের দিন ওর বাসায় না যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর বাসায় না যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর ঘোড়া আর আমার একটা ঘোড়া আছে, এই দুইটা ঘোড়া দৌড় দিয়া একসাথে প্রতিযোগিতা পাল্লা দিয়ে দেখবো কার ঘোড়া আগে যায়, কারণ ঘোড়ায় তো কোনো জাদু মানে না, কথা কন ঘোড়ায় কোনো জাদু মানে না, একজন রস করছে তো কুকুরের লেজ করে থাকলে ওই জায়গায় 70 দিন ফেরেস্তা যায় না, এই বেটা যুবক ছেলে ওর বাপেতে একটু রোগ ব্যাধি হলে মানুষ কাশাকাশি করে এস মাহাপানি, কুত্তার লেজ কাইটা নিয়ে পশম দিয়ে তাবিজ বানায় ও গেছে ঢাকা চাকরি করবার, যেদিন কুত্তার লেজ দিয়ে গলায় তাবিজ বানা দিছে তার 3 দিন পরে বাপে মরে গেছে, মায়ে ফোন দিছে গেছে তোর আব্বু তো মারা গেছে জানাজা করতে হবে তাড়াতাড়ি আয়, ছেলে ডাক দিকে হ্যাঁ গ্রামের মুক্তি সব ফতোয়া দিছে কুত্তার পশম পরে থাকলে 40 দিন পর্যন্ত ফেরেস্তা যায় না, আর আমি কুত্তার লেজ কেটে বাবার তাবিজ বানা দিছি, উনি কোন ফেরেস্তা গেল পেটকে মার্কে ফেরেস্তা, হুজুরও ঠিক নাই ও ফেরেস্তাও ঠিক নাই, প্রাণী জীবনে যার জীবনে যার দেহের ভিতরে আত্মা আছে তার মুহূর্তের স্বাদ আছে না নাই, যার আত্মা আছে তার জানটা কবচ করবে কি করবে না, মালাকাল মুহূর্তে গুলো তাবিজ কবচ মানে, আচ্ছা হুজুরের ডাক দিয়ে হুজুর আপনি কেছেন কুকুরের একটা লেজ থাকলে ওই জায়গায় 70 দিন ফেরেস্তা যায় না, আর আমি কুকুরের লেজের মাথা কাইটা বাপের তাবিজ বানা দিছি কোন ব্যক্তির ফেরেস্তা গেল তাই কর, হুজুর ডাক দিয়ে কয় মা তো কাছেন কুল্লু নাসিন সারে বোকা বড় বাইতে কুল্লু নাসিন দাখেল, সব ফেরেস্তা বেরেক মানে মালাকার মহুত কোনো বেরেক মানে, এমন ফেরেস্তার সামনে আসে না নাই, নবী আমার ডাক দিক আগামী শুক্রবারের দিন যদি ঘোড়া দৌড় দেয় তাহলে কি আপনি রাজি, বলে হ্যাঁ, নবী আমার সেজ দেয়া গেলেন বেলালকে ডাক দিক বেলাল এক মাসের পানি দাও, বেলালের পানিটা নবী উজু করলেন আল্লাহ জানায় দিলেন নবী গো আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম আপনি ঘোড়া দৌড় দেবেন ঘোড়া আপনার আগে যাবে, আবু জাহেল ডাক দিয়া কয় দে ঢোল পিটা দে আব্দুল্লাহর বেটার ঘোড়া আর আমার ঘোড়া দৌড় দেওয়া হবে, মানুষ কিন্তু খেলার কথা শুনলে কম চাপে না বেশি চাপে,
ফুটবল খেলার কথা যদি শোনে যে রংপুরের দল আর কুড়িগ্রামের রংপুরের দল আর যশোরের দল, মানুষ কম চাপ পড়া বেশি চাপ পড়, কিন্তু বর্তমান বাংলাদেশে একটা খেলা চাপছে, এই খেলার নাম হলো ক্রিকেট। ক্রিকেট একজন জেল দেয় আর একজন বাইরে, আর চাষবার জন্য বর্তমান পাগলের মতো খারাপ থাকে, দেখবেন বল ধরে না পাশায় বসে। আমি আমার তাল বেলি করছি ভাই হুনে বসে কে কে হুনে কারেন আছে কনসে প্লেয়ারের মাঝে কি কারেন আছে, ওই সাইডে একজন খারাপ হয়েছে মোটা খাটা করে হম কইলাম ও পাগল কি করে কয় ওই ওইটাই হলো পিসারের মেয়াল, আর দূরে গেলাম আর দূরে কে কয় পাওয়ার আরো দিতেইছে, গেলাম একবার বাজায় কারেন দিল আবার আস্তে পাওয়ার দিতেছে, ঘুরা ঘুরা ডেল মারছে ওই মোটা লোকটা ওই সাইডে, গেলাম মানে কি রে কয় ফাঁক দিয়ে গেছে কতক্ষণ কোন দিয়ে গেছে, গুলাম এত চার্জ দিলে এত পাওয়ার দিলে তাও ফাঁক দিয়ে গেছে, কয় মানে ওয়াই খেলা হলো ফুটবল খেলা কি কন, রেফারি পাশে ফুল দিল প্লেয়ারের কাছে বল গেছে রেফারির মাথা যেটা মেরে দিছে, রেফারি হইলে হারা হারা নাই আমার হেড দিছে মাথায় গেছে গোড়ায় গেছে নিচে গেছে উপরে গেছে কলারে গেছে মিডল ফ্যাক্টরি হেড গন স্যার গলির কাছে গেছে, গলি বাজান তনো বলো করে মনে হয় মালাকান মউত গেছে, ঠিক না ঠিক গলির পাও ঠিক নাই, যারা দেখতেছে বাজান হঠাৎ করে মাথা মারায় কোনে যায় কোনে যায় কোনে যায় কোনে যায় কম্পিউটারের মতো, ও বাজান যখন পঞ্চাশ মিনিট খেলা পার হয়ে গেছে মুরব্বী বেটা ছাতি গাইরা সামনে বইছে যে কোন সময় নড়াচড়া করতে লুঙ্গি ডিলাইছে মুরব্বী জানে না, হঠাৎ করে গোল হয়ে গেছে রে মুরব্বী বেটা লুঙ্গি ধুয়া খারাপ হয়েছে, পিছন গেলে কয় কাকা গোল না ডবল কয় ঠিকই আছে ঠিকই না ব্যাধি, যত খেলা দেখো রে ফুটবলের মতো আনন্দের খেলা জগতে নাই, এবার ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা সমস্ত মক্কার মানুষ গুলি শুক্রবার কবে আসে দেখতে দেখতে বাজান শুক্রবার এসে গেল মানুষগুলি পাগল হয়ে গেল, যত যুবক যুবতী বিদ্যা বনিতা আবার মুরব্বী ছোট বাচ্চা লাইন ধরে বাজান মক্কার মাঠের ভিতরে চলে গেল, আবু জেহেল ডিক্লেয়ার করে দিছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ রসুল্লাহর ঘোড়া, আর দর হবে আবু জেহেলের ঘোড়া, আবু জেহেলের পক্ষে যারা বাজান তারা কয় আবু জেহেলের ঘোড়া আগে যাবে, নবীর পক্ষে যারা তারা কয় এই নবী আসমানের আঙ্গুলের ইশারা দিয়া সাদি দুই খণ্ডিত করে, আজকে গোড়া ধর্ম বিজ্ঞাপন দিবে আমার মালিক ভালো জানে, চতুর্দিকে মানুষ দাঁড়া আছে মানুষ আর মানুষ মানুষ আর মানুষ, হযরত বিলাল নবীর ঘোড়ার কাছে আসছে নবীকে ডাক দিয়ে হুজুর ঘোড়াটা তো গোসল করানো দরকার, আল্লাহর নবী ডাক দিয়ে কয় বিলাল রে ঘোড়া গোসল করার লাগবে না, মুখের মধ্যে আল্লাহর নামটা নাও তেল দিয়া বিশ্বাস কর, বিলাল ডাক দিয়ে কয় হুজুর এত চিকন ঘোড়াকে আগে যাইবার পারে আমার নবী যেই ঘোড়াটা দর দেবে ভাই, এই ঘোড়ার নাম হলো কাউসার, ঘোড়াটার নাম কি এই ঘোড়াটার নাম হলো কাউসার ঘোড়া, একেবারে দুর্বল ঘোড়া, এই ঘোড়াটার উপরে চড়া নবী আমার দল লাগায় দেবে, হযরত আলী এসে ডাক দিয়ে কয় হুজুর অবস্থা খুব খারাপ মানুষ চতুর্দিকে থই থই করতে সাইজকা যদি ফেল করে হুজুর মক্কার ভিতরে আমাদের চরম অসুবিধা হয়ে যাবে, হযরত আমার ডাক দিয়ে কয় হুজুর এত চিকন ঘোড়া কেন দর দেওয়ানের শিকার করলেন, আবু জেহেলের ঘোড়া তো মোটা আপনার ঘোড়াটা একেবারে চিকন চাকন দেখা যায়, নবী আমার মুসকি হেসে দিই কয় ওমার রে আমার ঘোড়া আমি যদি দৌড় দেই আমার আল্লাহর সাথে দৌড় দেওয়াই গেল, আবু বাকর ডাক দিই কয় হুজুর সমস্যা তো হবে না, আবু বাকর ডাক দিই কয় হুজুর কোনো ঝামেলা তো হবে না, আপনার ঘোড়া তো আগে যাবে ইনশাআল্লাহ, নবী ডাক দিই কয় আবু বাকর রে আমার আল্লাহ আমাকে আজকে রাতের ভিতরে নয়টা কথা শিখিয়ে দিছে, ওই নয়টা কথা আমি যখন মাঠের ভিতরে ঘোড়া মনে মনে বলো আমার আল্লাহ নিজে হাত দিয়ে আমার ঘোড়া দর দেওয়া দেবে, হযরত আলী নবীর কথা শুনে বাজান সন্তুষ্ট হইয়া গেল, নয়টা কথা শিখাইয়া দিছে, আমরা এই জায়গায় বসে আছি বাজান আমরাও ঢাকা যাই যশোর যাই রাজশাহী যাই খুলনা কুড়িগ্রাম বুরুঙ্গাবাড়ি যাই কি যাই না, অনেক সময় মোটর সাইকেল চালান চিন্তা ভরা যান, আমি ইউসুফ বললাম তাফসির পরে বাজান নবীর ঘোড়া ধরে নয়টা কথা পাইছে, এই নয়টা কথা দিয়ে নবী আমার ঘোড়া ধর দিছে, এই নয়টা কথা তুমি আর আমি যদি জ্ঞানে সইরা বাজান সুন্দর করে নয়টা কথা জবি আমার আল্লাহ বাড়িতে আনার এজেন্ট নিয়ে নিবে, নয়টা কথা জানা দরকার আছে না নাই, কে কে জানবেন হাত তুলা দেখান, আল্লাহ আল্লাহ আল হাদিসের আলো
ধরছে দাদা? কষ্ট লাগতেছে? বুঝবাস করতেছো? তো একটা লোকের নাম ইমান, নাম কি ইমান? দুই একজন আছেন না ইমান নামের মানুষ আছেন? হারিকেল বন্ধ করছে রাত যখন 12:30 বাজে না, মানুষ তাক পিট দেয় ধীরে ধীরে, এখন হুজুর ডাক দেয় আমি বলি ইমান কমে গেছে। আমি মধ্যে ইমান কয় কে রে, হারিকেল নাইছি তাও কয় ইমান আইছে, আবার হারিকেল বন্ধ করছি ইমান কমে গেছে, হুজুর আমার দেয় কি ভাবি না। আর 10 মিনিট বাদে ডাক দেয় আপনি করে ইমান না চলে গেল, মানে লোকটা বাইরে গেছে যে হুজুর খালি আমার নাম ধরে ওয়াশ করে, মনে হয় কতক্ষণ পরে আমার জরিফানা করবো। আসতে পেরে হারিকেলটা বন্ধ করে ইমান নামক লোকটা যাচ্ছে, তো হুজুর ভাই ইমান না গেল গা, আর এই ইমান ডাক দেয় হাইরে খোদা মইরা যায়, আমি যে যাই তা হুজুর বোঝে কি ভাবি না। আসলে কোন ওই ইমানের কথা কইছে নাকি আমলের ইমানের কথা কইছে? আমি যতই ঘোড়া দৌড় দিই আর যতই টিমের দাওয়াতের কথা কই, আমার টার্গেট কোরআনকে ভালোবাসলে সমাজ ভালো হবে, গরিবকে ভালোবাসলে সমাজ ভালো হবে, নেতা যদি ভালো হয় শ্রোতা জান্নাতে যাবে। মনে আছে? মনে আছে, আলহামদুলিল্লাহ। খান বন্ধুরা আমার সামনের দিকে খেয়াল করেন, সমস্ত মানুষগুলি বাদল মাঠের ভিতরে থই থই, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফেলার ঘোড়ার লাগাম দে। আলীকে ডাক দিয়ে কয় তুমি পিছনে পিছনে চলো, আবু বকর ওসমান গলি চতুর্দিকে বাজান যাচ্ছে হেঁটে হেঁটে, মানুষগুলি দল বেঁধে যাওয়া বাবা। ইতিমধ্যে একটা ছোট্ট বাচ্চা একেবারে ল্যাংকা তফসিরের কিতাব তাওয়ারিখে মোহাম্মদ 6 নম্বর খণ্ড নবীর বিশ্বজন নবীর জীবনের ইতিহাসের ভিতরে সুন্দর করে বয়ান করেন। ছোট্ট বাচ্চা একটা বাচ্চা আরেকজনের কান্দে হাত দিয়ে কয় ভাই আমি রাইতে স্বপ্নে দেখতেছি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূলুল্লাহর ঘোড়া আর আবু জেহেলের ঘোড়া দৌড় লাগাইছে, আমার নবীর ঘোড়া আকাশের দিকে পাও তুলছে, ওই পাওয়ার নিচে নামাই নাই, একবারে লাস্টের দাগে যায়া পাও ফালাইছে। হযরত আলী ডাক দিয়ে কয় হুজুর ল্যাংটা বাচ্চা স্বপ্নে দেখছে, বেলাল ডাক দিয়ে কয় বুয়া বাজে স্বপ্ন তো চামড়া ভরা রয়েছে স্ক্রিন টাইট পেনি নাই, ছোট গেলা কথার তো কোনো পরিমাপ নাই, কি কন ভাই আমার চাস্তো ভাই ডাক দিয়ে কয় তুই পায়খানা কোনে করস করলাম টয়লেটে, কয় টয়লেটে পায়খানা করলে সব গন্ধ মিলা নাকের ভিতরে যায়, কলাম তুই করে পায়খানা করস কে আমি পায়খানা করে গম খেতে রাইলে, কয় মনে খোলা পায় হওয়ার পায় গন্ধ আমার ভয় না, দুই ভাই যুক্তি করে ও গম খেতে উত্তরে রাইলে আমি দক্ষিণের আইলে, দুই ভাই গপ্প করি পায়খানাও করে আলাপও করি, পায়খানা করার পরে কলাম ভাই সুস্থ করে পানি পাবো কোনে, কয় গম খেতে রাইলে পায়খানা করলে পানি লাগে না, এই ছোট্ট বাচ্চার পরনে কাপড় সুপুরো না ভাই, এই বাচ্চা স্বপ্নে দেখছে রাইতাম তার ঘোড়াটা আকাশ দিয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে কয় বয়সটা অনুমান করা, বিলাল ডাক দিয়ে কয় আলী ডাক দিয়ে কয় হুজুর বড় জোর 7 বছর করে বয়স হতে পারে, নবী আমার ডাক দিয়ে কয় আলী রে 0 থেকে 0 থেকে 8 বছর পর্যন্ত আল্লাহর দরবারে গুনাহ লেখা হয় না, পাপ হয় না, 8 বছর পর্যন্ত ওলি আল্লাহর দপ্তরে নাম থাকে, ওদের বয়স যেহেতু অনুমান করছাও 7 বছর, রাইতে যেই স্বপ্নে দেখছে এই স্বপ্ন আজকে মাঠে বাস্তবায়ন হবে, আমার ঘোড়া আকাশ দিয়াই যাবে রে। লিল্লাহ তাকবীর, হাজার হাজার মানুষ গুলি বাজার এইবার মাঠের চতুর্দিকে দাঁড়া আছে বন্ধ, আমার বিশ্ব নবী ঘোড়াটা নিয়ে দাঁড়ায়া গেল, দাঁড়ায়া নবী আমার লাগাম ধরে দাঁড়ায় আছেন, আবু জেহেল ডাক দিয়ে কয় বেটা ঘোড়াই স্যার, নবী আমার ডাক দিয়ে কয় দেরি আছে, আবু জেহেল কয় দেরি করলা কেন, নবী আমার নয়টা কথা বাদান বলবেন ঠোঁটটা নড়াইতেছেন, আবু জেহেল কয় কিসের জাদু লাগাও, নবী কয় জাদু লাগাই না রবকে স্মরণ করে, আবু জেহেল কয় জাদু লাগাইস কে লাভ হবে না বাবা, ঘোড়ার ভিতরে কোন জাদু খাটে না, আল্লাহ কয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা আল্লাহু আকবার,
আমি আল্লাহ কায়দা করছি গোড়া দর দিয়া আমার নবীরে আগে নিয়া যাব। নবী গোড়াটার কাছে দাঁড়ায় গেল, ডুব লাই গোসল নাই, ওরা বলে পীর, ওর ভিতরে বলে মাল দেয় বোঝাই, মাল তো খালি মোসে টোসে দেখি। আল্লাহ কয়, আল্লাহ কয় ওরাই হলো আসল মাল, আসল ইমানদারি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর ভাষায় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাই হলো ইমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো বেঈমান। ঠিক না বেঠে? তাদের জেকেরের ভাগ কি? জেকের যা কি জন্মে আল্লাহ আল্লাহ আছে না নাই? আমি যখন ক্লাস নাইনে পড়ি না, আমার জাগিদার ছেলে ডাক দিয়ে কেন যে ওরসে যাই, আমজাদ দাই নামে একজন মানুষ আছে, এলাম ভাই ওরসে আমি খিচুড়ি খাইবে কখন? আমি হলো আশেকের লোক, আমি দেখলি খিচুড়ি মাগলা নয় জন এক ব্যানে, আগে তো অটো আসছিল না, বেলা লাগাইমে গেছে। আমি বললাম ভাই তুমি তো যাইবা, তোমার বলে কাঠ আছে, আমরা তো পিট পিট ধরি নাই। আঙ্গুরু ভাই কি কখন? আমি তখন গেটের কাছে যা চাকি মেরে দিব, যে কেড়ে আল্লাহ তোরা নয় জন ধরে আমার ধরবি, যে ধরবি হে হাতে যাবি। আমি খালি মনে মনে করি ভাই যাহি কখন দিবে, তোমার সে কখন উঠবো, মানে পারি কি না পারি, ধরে আর হা পারি কি না পারি কখন? আমি কিন্তু যে করে দেখবে সিটা বুঝে যাবো, আমার সে কেড়ে সিটা বুঝে যাবো, তোরা বি একজন মশালা দ্বারা আসে, ও বাবা মানে বেহি বাবা, কুত্তা যায় তাও বাবা, সেরা যায় তাও বাবা, সেরি যায় তাও বাবা, কোন যাবি মধ্যে ভাই বাবার সামনে গেলে আমি যাহি মানুষ, বাবাই কিন্তু গেট পাস দিব বাবার কাছে আল্লাহ খিচুড়ি মহিষের গোস্ত খাই আর আসি আমরা তাই কই ভাই এই হ্যাঁ হ্যাঁ হিনে জাহি দাম আছে। আমি গেলাম হাই রে ফিরে সার্টিফিকেটে, এক জাহিতে নয় জন ফিরি, কতক্ষণ কয়জন ফিরি, এত ফিরি কবরে জাহি দিয়ে দিহ কথা ভাল লাগে, যে দুনিয়ার জাহিতে ফিরি পাওয়া যায় কিন্তু আখেরাতের জাহিতে ফিরি পাওয়া বাজানলে। আবার খেয়াল করেন আল্লাহ নবীর গোড়াটা মাথের ভিতরে দাঁড় করাইছে, মানুষগুলি নবীরে বাদান চন্দ্রের মতো দেখতেছেন, মারহাবা খান নবীর কত সুন্দর চেহারা, বাদান মাঠের ভিতরে ফুটে লাভ যে হেলা দিয়া ঘোড়াই চলল বন্ধুরে আমার সামনের দিকে খেয়াল করেন আল্লাহ নবী মদিনার কামলিওয়ালা ডাক দিয়ে ভাই, যদি কোনো মানুষ জুমার দিনে নামাজ পড়ে সুন্দর করে উজু করে, ধীরে ধীরে মসজিদের দিকে আসে, যে জায়গায় জায়গা পাইলো ওই জায়গায় নামাজ শুরু করে দিল, এরপরে হুজুর জামাতে নামাজ শুরু করে দিল, এরপরে বাদ আল জুমা পরের সুন্নতি নামাজগুলি পড়া শুরু করে দিল। যেই উজু করে মসজিদে ঢুকছিল রে ভাই, ওই উজু নিয়ে যদি আবার বাসায় যেতে পারে, লোকটা যদি গরিব হয় সোনার মক্কা মদিনার কবুলিও হাজারে সব আল্লাহ তার আমল নামায় দেবে। বন্ধুরে এই মসজিদের নাম আছে না নাই? আওয়াজ দেখান আছে না নাই? বাজানগর এই মসজিদটা সুন্দর করে মেরামত করা হয়েছে, পোস্টারের ভিতরে লেখা রয়েছে বাজান, দুনিয়ায় তো কেউ থাকবে না জুমার নামাজটা পড়তেছ, এই গ্রামে যারা আগে ছিল মুরব্বী তারা দুনিয়ায় নাই কবরে গেছে, এখানে পুরান বাড়ি যারা ছিল তারা কবরে গেছে, তার পরের ভিড়ও চলে গেছে, তুমিও চলে যাবে বাজান। এই মসজিদের ভিতরে ওযু করে নামাজ পড়িনা, তারপরে বাদাল জুম্মা সুন্নতি নামাজগুলি পড়িয়া যদি বাসায় যাও, একটা কবুলি ও হাজার সব আল্লাহ গরিব মানুষ হিসাবে দেয়। এই গরমে গরিব মানুষ আছে না নাই? আছে।
আওয়াজ দেখুন আসেন নাই, কিন্তু ধনী মানুষের আমল নামায় ওই সওয়াবটা হবে না, গরিব মানুষের আমল নামায় কবলীয় নামাজের সওয়াব হবে। আল্লাহর নবী তাফসীরের ভিতরে সুন্দর করে বয়ান করেন, হযরতে ওমর বলেন একটা মানুষ যদি গরিব হয় এই লোকটার জুমার নামাজ যদি কবলীয় হাজার হয়, আর একটা ধনী মানুষ যদি টাকা দিয়ে মসজিদ বানায় দেয় এই লোকটাও টাকা দেওয়ার কারণে কবলীয় হাজার সওয়াব পেয়ে যাবে। বন্ধরে আমার কতগুলি মানুষ নিয়ে একটা গ্রাম বানাইছেন, এই যে মসজিদ একটা মহল্লা আছে, এই মহল্লায় খবর হয়ে যায় অমুক ব্যক্তি নাই আজকে মারা গেছে, মসজিদে এলান করে দে নাই বেটা মারা গেছে। আহারে আমারও মাও দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। আমি যখন কুড়ি গেলাম ভোলা জেলায় ওয়াজ করার জন্য যাইতাম তিন দিনের মলে, মার হাতের ভিতরে ৫০০ টাকা দিয়ে বলতাম মা কুড়ি গ্রাম চলে যাব। তিন দিন ওয়াজ করার পরে যখন বাড়ির দিকে যাইতাম, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে আমার ব্যাগের ভিতরে হাত ঢুকায় দিছে, আপেল আর কমলা বাই করে নিছে, বিবিরে পকেটে থেকে টাকা বাই করে বউরে বললাম এই যে তিন দিনকার টাকা, টাকার পেটিটা নিয়ে বউ আমার বাড়ির দিকে চলে গেল, হেডডোবের দিকে চলে গেল। আমি বলি বিবিরে মা কোন জায়গায়, আব্বা কোন জায়গায়, বউ ডাক দিয়ে কয় তোমার মা দেখো যে রান্না করে কাঁঠাল ঘরে কাঁঠাল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। আমি পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে জুব্বাটা গায়ে দিয়া ওই অবস্থায় মার কাছে গেছে, যায় দেখি বা আমার দরদি মায়ের নিচের দিকে মাথা দিয়া তসবি পড়তেছেন। আমি আস্তে করে ডাক দিছি মা, অগ্নি মায়ের দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয় ব্যথা আল্লাহ করে আছে। আমি মায়ের চেহারার দিকে তাকায় দেখি আমার মায়ের মুখটা জানি কেমন শুকায় গেছে, বউরে ডাক দিয়ে কইলাম বিবি রে মায়ের মুখটা এমন দেখা যায় কোন বাকি তিন দিন ধরে গোসল করে না। বউ আমার ডাক দিয়ে কয় মাওলানা তুমি তিন দিনকার মনে কুড়ি গ্রাম কোপর আসামে চলে গেছো, তোমার মায়ের তিন দিনের ভিতরে এক মুষ্ট ভাতও খায় না, পানি খায় নামাজ পড়ে তসবি টানে। আমি বলছি ভাত খান না কে, আপনার ছেলে আসলে তো আমারে গালি লাগায় দেবে। তোমার মায়ের ডাক দিয়ে কয় মাওলানা আমার ছেলে কুড়ি গ্রামের রাস্তায় ৩৫০